কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার মাঝি হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় মনোনয়ন পেয়ে আরফানুল হক রিফাত ডিবিসি নিউজকে বলেন, গত দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলেও এবার প্রথমবারের মতো নৌকাকে জেতানোর লক্ষ্য তার। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন 14 জন নেতা। শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামী লীগ সভাপতির বিশ্বাসের মর্যাদা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রিফাত। ডিবিসি নিউজকে জানান, গত দুইটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হলেও এবার নৌকাকে প্রথমবারের মতো জেতানোর লক্ষ্যে কাজ করবেন তিনি। আমি নেত্রীর প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আমার এখন দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে, আমি কুমিল্লার মেয়র পদটি গত দশ বছর যাবৎ আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করব এই মেয়রের পদটি যেন আমরা নেত্রীকে উপহার দিতে পারি। এদিকে আরফানুল হক রিফাতকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী করায় খুশি দলীয় নেতাকর্মীরা। আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ করার মাধ্যমে কুমিল্লার রাজনীতিতে যুক্ত হন তিনি। 1975 সালের 15ই আগস্টের পর কুমিল্লা টাউন হল মাঠে বিতর্কিত রাষ্ট্রপতি খুনি মোস্তাকের জনসভা পণ্ড করার অপরাধে সামরিক আইনে 3 বছরের সাজা হয়েছিল তার। জামা শিবিরের হামলায় গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। কুমিল্লা জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলেন। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।